আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও আপনাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি গিরামের ধান খেতে। আর এতটাই চমৎকারী জায়গাটা, আর বাতাসটা কিন্তু হালকা হালকা বাতাস দেখছেন, বাতাসের ফিলটা কিন্তু আসলে অনেক চমৎকার। আপনি এখানে আসলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, একটা ঠান্ডা একটা বাতাস লাগছে যখন ফিল করবেন, তখন কিন্তু অনেক ভালো লাগবে আপনার। একটা অনেক সুন্দর একটা মুহূর্ত কিন্তু এখানে পাবেন যদি আসেন। গ্রামে বেড়ানোর কিন্তু মজাটাই আলাদা, এটা হয়তো সকলেই জানেন, কিন্তু গ্রামেরও কিন্তু কিছু কিছু লোকেশন আছে যেখানে আসলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে এবং মনটা কিন্তু শান্তি হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাদের জন্য জায়গা জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে ভিডিওগুলো করে থাকি আপনাদের দেখানোর জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের লাইক কমেন্ট পাওয়ার জন্য, হ্যাঁ, এই যে আমরা এই পরিবেশটা আসছি, এখানে আসে মনটা অনেক শান্তি হয়ে গেছে। ঠান্ডা বাতাস পাচ্ছে এখানটাই, ইঁড়ির ক্ষেতে যে বাতাসটা পাওয়া যায়, যাদের বাড়ি গ্রাম অঞ্চলে, যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের আনাচে কানাচে অনেক গ্রামগঞ্জ আছে যেখানে ইঁড়ি ক্ষেত হয়, শুধু তারাই বলতে পারবে যে পরিবেশটা কেমন। তো সম্মানিত দর্শক মণ্ডলী এবং ভাই বোনেরা যে যেখান থেকে পারছেন আমাদের দেখছেন, হ্যাঁ, তো এই পরিবেশটা আপনারা যারা আছেন, হয়তো আশপাশে যদি ইঁড়ি ক্ষেত থাকে তো আপনারা এই পরিবেশে আসবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে এবং কলিজা মনটা ঠান্ডা হয়ে যাবে, কলিজা মনটা ভালো হয়ে যাবে এবং ঠান্ডা লাগবে এবং শান্তি পাবেন। ওকে, তো এতক্ষণ আমাদের গ্রামের পরিবেশটা আমরা দেখালাম আপনাদেরকে, চারিদিকে ধান টান। এখন কিন্তু ধানের মৌসুম, সবাই হয়তো জানেন, গ্রামে কিন্তু এখন প্রায় জায়গাতে কিন্তু ধান লাগানো আছে, আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফসল লাগানো আছে। তো গ্রামে বেড়াবেন সময় পেলে, আপনি শহরের থেকে কিন্তু গ্রামে কিন্তু অনেক ভালো পরিবেশে থাকতে পারবেন। গ্রামে থাকার কিন্তু মজাটাই আলাদা, এটা তো সকলে জানেন, সবাই সময় পেলে অবশ্যই গ্রামের পরিবেশে বেড়াবেন। তো আজকের মতন এতটুকু ভিডিওটা, আবার দেখা হবে কিন্তু পরবর্তী চমৎকার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।